আমরা সবাই কি জানি সেটা বিএনপির পদযাত্রা থেকে 11 মার্চ সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা আন্দোলনে যে কোনো বাধা অতিক্রমের হুঁশিয়ারি রাজপথে সরব আওয়ামী লীগ অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতারে গেলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানের সঙ্গে হবে বৈঠক জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনার আশা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সহ 5 ছাত্রী সাময়িক বহিষ্কার হলে ফিরলেন ভুক্তভোগী শিক্ষার্থী নিরাপত্তা আশ্বাস কর্তৃপক্ষের সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড দশ দফা দাবিতে পদযাত্রা থেকে 11 মার্চ সব মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি আন্দোলনে যে কোনো বাধা অতিক্রমের হুঁশিয়ারি দিয়ে নেতারা বলেন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আদায় করা হবে জনসমর্থন না থাকায় ক্ষমতাসীনরা পাল্টা কর্মসূচি দিচ্ছে বলেও অভিযোগ নেতাদের সরকার বিরোধী যোগপথ আন্দোলনের নবম কর্মসূচি হিসেবে শনিবার ঢাকাসহ সব মহানগরীর থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করল বিএনপি দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন সহ দশ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন দুপুর থেকে ঢাকা দক্ষিণ ও উত্তরের বিভিন্ন পয়েন্টে পদযাত্রায় অংশ নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি বলেন জনসমর্থন না থাকায় বিএনপির কর্মসূচি দেখে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ যেদিনই আপনারা প্রোগ্রাম দেন কর্মসূচি দেন আওয়ামী লীগ সেইদিনই পাল্টা কর্মসূচি দেয় পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে তারা ভয় পায় জনগণ যদি দিনে ভোট দিতে সুযোগ পায় পল্লবীতে পদযাত্রায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন মেগা প্রকল্পে লোটপাট ও দুর্নীতির কারণে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী সরকার উন্নয়নের নামে মেগা উন্নয়ন মেগা প্রজেক্টের নামে যেটা করেছে তার নাম হচ্ছে মেগা দুর্নীতি উত্তরায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি এছাড়া দলীয় প্রধানের মুক্তির দাবির পাশাপাশি আগামী 11 মার্চ সব মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব এই সরকার ক্ষমতায় থেকে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না সবার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে এই পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী 11 তারিখে সারা দেশের মহানগর এবং জেলাগুলোতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে জনগণকে মাঠে নামার আহ্বান জানান বিএনপি নেতারা শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা এদিকে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে সরব আওয়ামী লীগ রাজধানীর অন্তত 10টি এলাকায় শান্তি সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন দল আন্দোলনের নামে বিরোধীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে রাজপথে থাকার কথা জানান নেতাকর্মীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজপথে সরব ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শান্তি সমাবেশের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর মিরপুর মোহাম্মদপুর উত্তরা বাড্ডা সহ বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ দুপুর থেকেই সমাবেশের স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াত চক্র নানা ধরনের চক্রান্ত করছে উল্লেখ করে নেতারা বলেন বিরোধীদের যে কোনো অপতৎপরতা রুখে দিতে রাজপথে সক্রিয় থাকবে আওয়ামী লীগ
এদিকে উত্তরের মতো ঢাকা দক্ষিণের আওতাধীন প্রতিটি সংসদীয় আসনেও একইভাবে শান্তি সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় সহ ঢাকা দক্ষিণের কমপক্ষে অর্ধ ডজন এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। বিএনপির কর্মসূচির সঙ্গে জনসম্পৃক্ততা নেই উল্লেখ করে নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এটা কোনো পাল্টাপাল্টি সমাবেশ না, এটা আওয়ামী লীগের ধারাবাহিক নির্বাচনে আগ পর্যন্ত নেতা কর্মীদের চাঙ্গা রাখার জন্য এটা আওয়ামী লীগের নির্দেশ মতে, মহানগর উত্তর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নির্দেশে আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আমরা রাজপথটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই। ঢাকা মহানগর যাদের নিয়ন্ত্রণে থাকবে আগামী নির্বাচন তাদের পক্ষে আসবে। নির্বাচন সামনে রেখে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মসূচি তুলে ধরা সহ সংগঠনকে চাঙ্গা রাখতে সামনের দিনে দলটি মাঠে থাকবে বলেও ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা। রাশেদ বাপ্তি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অথচ আমরা স্বীকার করি আপনারা কষ্টে আছেন, সমস্ত বিশ্ববাসীর যে অবস্থা, আমাদের আমরা বিশ্বের বাইরে না, আমরা সমস্ত বিশ্বের যে অর্থনীতি চলতলেমান সেই দিক দিয়ে আমাদের অবস্থাও নাজুক, দ্রব্যের ঊর্ধ্বগতি আমরা স্বীকার করি, সব কিছুতে আমরা স্বীকার করছি। আপনারা বর্তমানে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন, কিন্তু আমি বিশ্বাস করি এটাও আজকে বিএনপি এই অবস্থাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, বিদ্যুতের দাম নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা রাজনীতি করে মানুষকে আজকে অহেতুক মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে, মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। সাধারণ মানুষ বিশ্বাস করে এই অবস্থা থেকে একমাত্র উত্তরণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব, আর কারো এইটা সাধারণ মানুষ বিশ্বাস করে বলেই আজকে সাধারণ মানুষ শেখ হাসিনার সাথে আছে, বিএনপির সাথে নাই, বিএনপির আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা নাই। হয়তো মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে ধোকা দিয়ে, মানুষকে মনে বিভ্রান্তি সৃষ্টি করে আজকে তারা ফায়দা হাসিল করতে চায়, আজকে তারা আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে, মিথ্যা কথা বলে। তারা আন্দোলন করছে, তাদের দাবি কি? তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, তাদের দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। আমি তাদেরকে প্রশ্ন করি, তত্ত্বাবধায়ক সরকারের কি অবস্থা হয় আমরা তা দেখেছি বিগত দিনে, এই তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেকটি আপনারাই পুঁতে দিয়েছিলেন 96 থেকে, যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর প্রলম্বিত হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছিল, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা, বেগম খালেদা জিয়া আজকে যেই মামলার আসামি সেই মামলাও সেই তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে হেনস্থা করা, রাজনীতিকে দেশকে বিরাজনীতি করার চেষ্টা করা, শিক্ষক সম্প্রদায় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী সমস্ত পেশার মানুষকে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, এই এইরকম কোনো তত্ত্বাবধায়ক সরকার চালায় নাই। 2-3 মাসের তত্ত্বাবধায়ক সরকার সংবিধান লঙ্ঘন করে 2 বছর প্রলম্বিত হয়েছিল, এবং অনেকেই তখন ফতোয়া দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার 2 বছর প্রলম্বিত হতে পারে। আপনাদের নেতা তারেক রহমান, যে তারেক রহমান আপনাদের ভারপ্রাপ্ত সভাপতি, তাকে সেই তত্ত্বাবধায়ক সরকার এমন নির্যাতন নিপীড়ন করেছিল, এমনভাবে পিটিয়েছিল, শারীরিক নির্যাতন করেছিল, এয়ারপোর্টে হুইল চেয়ারে করে তার যেতে হয়েছিল, হেঁটে এয়ারপোর্ট যেতে পারে নাই। আপনারা বেহায়ার মতো আবার তত্ত্বাবধায়ক সরকার চান, আপনাদের সেই অতি অভিজ্ঞত অতীত কথাগুলো আপনাদের স্মরণ নাই বলেই আপনারা আজকে বেহায়া নির্লজ্জের মতো আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন। বাংলাদেশে কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার হবে না, হবে না, বাংলাদেশের মানুষ আবার ওই অবস্থায় ফিরে যেতে পারে না। আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার নাই, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার উঠে গেছে, আমরা নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে আনবে না, আমরা সংবিধানের 1 ইঞ্চিও সংবিধান থেকে সরে যাব না, এই কথা স্পষ্ট বলতে পারি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা নয়, কোনো আলোচনা হবে না তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, আলোচনা হতে পারে অন্য কোনো বিষয় নিয়ে, আলোচনা হতে পারে নির্বাচন কমিশনের ক্ষমতা আরো বৃদ্ধি করা যায় কিনা, আরো সুষ্ঠুভাবে নির্বাচন করার কোনো ফর্মুলা আছে কিনা, তাই নিয়ে আলোচনা হতে পারে।
রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখছিলেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। জাতিসংঘ এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতারের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে সকাল 11:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখানে কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম তাকে অভ্যর্থনা জানাবেন। সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। এছাড়া বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া কাতারের আমিরের সঙ্গে জ্বালানি সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী 8 মার্চ সকালে ঢাকার উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সকালে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান এটি প্রাতরাশ বৈঠক। এ সময় ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন শেখ হাসিনা। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত 5 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ফিরেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তাকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর। বাবুল হোসেনের ক্যামেরায় এস এম রাশেদের রিপোর্ট। অবশেষে ক্যাম্পাসে ফিরলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রী। শনিবার সকাল 10:30 পাবনা ও কুষ্টিয়া পুলিশের নিরাপত্তায় ক্যাম্পাসে ফিরে এসে সঙ্গে ছিলেন নির্যাতনের শিকার ছাত্রীর বাবাও। পরে প্রক্টরের কক্ষে যান তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ডক্টর সেলিনা সুলতানা ও প্রক্টর প্রফেসর ডক্টর শাহাদাত হোসেন আজাদ তার সঙ্গে কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকতে ইচ্ছে পোষণ করেন ওই ছাত্রী। পরে তাকে নিয়ে হলে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা। অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবি করেন নির্যাতনের শিকার ওই ছাত্রী ও তার বাবা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নিরাপত্তা দিয়েছে সেটা হ্যাঁ সন্তুষ্ট, কিন্তু তারপরে আমার নিজের ভয় নাই, কিন্তু সংখ্যা আছে যে তারা তো সব সময় আমার সাথে থাকতে পারবে না। ভারতীয়দের পরিবেশ নষ্ট করতে না পারে সেই জন্য এদেরকে একদম শাস্তি করতে হবে। নির্যাতিতা ছাত্রীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে বলে জানান প্রক্টর। সার্বিকভাবে তাকে নিরাপত্তা বিধান করব, তার ক্লাস পরীক্ষা চলাকালীন অবস্থায় আমাদের সার্বিক নিরাপত্তা আমরা দেব। এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় 5 ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, 7 দিনের মধ্যে অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী 7 দিন সময় দিয়ে তাদেরকে চিঠি প্রদান করা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। গত 11 ও 12 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছাত্রীকে রাতভর নির্যাতন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ তার 4 সহযোগী। সময় সংবাদ কুষ্টিয়া। মজুরি থেকে কমিশন নেয়ায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রামে বৈদ্যুতিক মিস্ত্রি সালাউদ্দিন শেখকে হত্যা করে তার 2 বন্ধু। গ্রেফতার এড়াতে মোবাইল ফোনও বন্ধ করে দেয় আব্দুর রহমান, তবে শেষ রক্ষা হলো না। রাজধানীর ধানমন্ডিতে স্ত্রীর কাছ থেকে টাকা আনতে গিয়ে ধরা পড়ল পিবিআই এর ফাঁদে। শাখা চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে কৌশলে গ্রেপ্তার করা হয় আব্দুর রহমানকে। বন্ধু সালাউদ্দিন শেখকে হত্যা করে প্রথমে কুমিল্লা, পরবর্তীতে নারায়ণগঞ্জ পালিয়েছিল সে। শেষ পর্যায়ে তার অবস্থান হয় ঢাকার ধানমন্ডি, আর সেখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্ত্রীর পাঠানো টাকা তুলতে গিয়ে ধরা পড়ে পিবিআই এর হাতে। অবশ্য বন্ধু সালাউদ্দিনকে হত্যার সময় আব্দুর রহমানও হাতে আঘাত পেয়েছিল, সেই আঘাতের চিহ্ন আসামি চিনতে পিবিআইকে সহায়তা করে। অপর হত্যাকারী স্বপনের সন্ধান না পেল তার বাড়ি সিলেট বলে নিশ্চিত হয়েছে পিবিআই। যার মাধ্যমে সে টাকা সংগ্রহের জন্য চেষ্টায় ছিল, আমরা তাকে ট্রেস করি, তার মাধ্যমে আমরা তাকে টাকা পাঠাই এবং এক পর্যায়ে টাকা সংগ্রহকালীন আমরা তাকে অ্যারেস্ট করি ঢাকা থেকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান পিবিআইকে জানিয়েছে, চট্টগ্রামে বাণিজ্য মেলায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে সালাউদ্দিন শেখের অধীনে কাজ করতেন তিনি ও স্বপন, কিন্তু মজুরি থেকে প্রতিদিনেই সালাউদ্দিন শেখ 400 টাকা করে কমিশন কেটে রাখত। এই নিয়ে যেমন তাদের মনোমালিন্য ছিল, তেমনি কিনে আনা পানি ব্যবহার নিয়েও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই জের ধরেই দুজনে মিলে সালাউদ্দিন শেখকে হত্যার পরিকল্পনা করে। 500 টাকার মধ্যে সে 700 টাকা দিত, যার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। এটা একটা আরেকটা হলো, তারা একসাথে যখন ছিল তারা বাহির থেকে পানি কিনত, পানি কিনে করার কারণে পানিগুলো দেখা গেল দিচ্ছে, আগে যখন গোসল করত সে পানি বেশি ব্যবহার করে ফেলতো, ওদের জন্য পানি কম থাকতো, এটা নিয়ে তাদের মধ্যে চলতো। 27 ফেব্রুয়ারি সকালে চট্টগ্রামের টাইগার পাস এলাকার একটি বাসা থেকে সালাউদ্দিন শেখের হাত পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবার খুলশি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয় গাছের সঙ্গে। লাশ উদ্ধারের 6 দিন পর তদন্তে বেরিয়ে এলো খুনের রহস্য। অভিযুক্ত 5 জনকে গ্রেফতারের পরে তথ্য দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। হোসেন আলীর তোলা ছবিতে জগলুল পাশার উসর রিপোর্ট। একমাত্র কন্যা সন্তান ফাহিমাকে হারিয়ে দিশেহারা মা গত 25 ফেব্রুয়ারি ভোরে ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে নিজ বাড়িতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় 8ম শ্রেণীর ফাহিমা আক্তার। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা মরদেহকে ওড়না পেঁচিয়ে গাছের ডালে ঝুলিয়ে আত্মহত্যা নাটক সাজানোর চেষ্টা করে। পরে তদন্ত শেষে হত্যা রহস্য উন্মোচন করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে মারা হয় এবং তার লাশটাকে হ্যাঙ্গিং হিসেবে প্রচার করার জন্য এটাকে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করেন মেয়েটির স্বজনেরা। বিচার চাই, বিচার চাই, আমার ভাই মার সুখ বিচার চাই, যারা ধ্বংস করছে আল্লাহ করে ফাঁসি দেও, ফাঁসি দেও। তো অনেক হাঙ্গাম করলাম নাই, সকালে দেখি গাছতলে লোকটি লইছে, তো হারমা করিয়া থানা জানাইলাম, থানাতে ছাড়া গেল, যারা ধরা পড়ছে অপরাধী এখন সুখ বিচার চাই। গ্রেফতারকৃত আসামিরা এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এদের মধ্যে 2 জন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, পর্নোগ্রাফি, নারী অপহরণ সহ বিভিন্ন অনেক মামলা রয়েছে। তারা দিনের বেলা ইটভাটায় কাজ করলো, মূলত তারা সুযোগ পেলে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা তারা উঠতি বয়সী বা তরুণীদের বিশেষ করে টার্গেট করে। ফাহিমা স্থানীয় একটি বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার আরও 3 আসামি পলাতক রয়েছে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানী গুলশানে একটি অফিস রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ধোঁয়ায় অসুস্থ হয়েছেন আরও একজন। আবাসিক ভবনের এই ছোট্ট কক্ষে ঘটে বিকট বিস্ফোরণ, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। রুমে ঘুমিয়ে থাকা কেএম ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা গোপাল মল্লিকের ঘুম ভাঙে সেই বিস্ফোরণের শব্দে। বিছানা থেকে উঠতে উঠতে টের পান আগুনে জ্বলছে সমস্ত শরীর। শনিবার সকালে রাজধানীর গুলশান নিকেতনের আবাসিক ভবনের 5ম তলায় অফিস রুমের এসি থেকে ঘটে এমন বিস্ফোরণ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় শরীর ঝলসানো গোপাল সহ 2 জনকে। সারা এই রুমে ছিল, তো এখন সকাল 6টা 10 বাজে এই সময় মনে করেন যে হঠাৎ মানে এত জোরে বিকট শব্দ, মানে পরে আমি কোনো মতে দরজাটা খুলছি, খুলিয়া দেই যে হেও দরজা খুলছে, খুলিয়া দেখাতে যে বাইর হয়েছে, বাইরে দেয় যে পুরো শরীরে আগুন জ্বলতেছে, বাইর হওয়ার কোনো সুযোগে নাই, তখন তো অন্ধকার, এমনিতেও অন্ধকার, কারেন্ট গেছে। বিল্ডিংয়ের ফাঁকে ওই গ্যাপে উঠে দেখি চোখ লক্ষ্য করে দিদি ওইখানে ধোঁয়ার ধোঁয়া, সেইরকম ধোঁয়া, পরে সবাইকে ডাক দিলাম। সংকটাপন্ন অবস্থায় গোপালকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তার শরীরের প্রায় 100% পুড়ে গেছে। গুলশানে একটা অফিসে এসি বিস্ফোরণে শেখ হাসিনা বানে আসছেন 2 জন, 2 জনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ, প্রায় 100% তার বান করছে, আর একজনের অবস্থা খুবই ভালো, সে সামান্য ধোয়া আক্রান্ত হয়েছে। গোপালের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।
মোটরসাইকেল কেনার দুদিন পরই রাজধানীর আরামবাগে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্র আরাফাত ইসলাম তানভীরের। আহত হয়েছেন তার দুই বন্ধুও। পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার রাতে দক্ষিণ কমলাপুরের বাসা থেকে সদ্য কেনা মোটরসাইকেল নিয়ে বের হন তানভীর। এলাকায় একটি অনুষ্ঠান শেষে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন তিনি। পথে আরামবাগ এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় তানভীরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হলো। চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয় তার। আরামবাগে একটা হোন্ডায় তিনজন ছিল, একটা গাড়ি হাজ গাড়ির ধাক্কায় পড়ে গেলে ঢাকা মেডিকেলে তিনজনকে নিয়ে আসে। তিনজনের মধ্যে দুজনের অবস্থা খুবই ভালো, চিকিৎসা দেয় তারা, দুজন চলে গেছে আর একজন তানবীর নামে উনি ভর্তি ছিল, ভর্তি অবস্থায় চিকিৎসা অবস্থা সে মারা গেছে। উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ডিজেল ভিত্তিক কেন্দ্রগুলো বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। নীতি নির্ধারকদের আশা, কয়লা, গ্যাস ও ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুতের ওপর ভর করেই মেটানো যাবে গ্রাহক চাহিদা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আগে নিশ্চিত করতে হবে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানি সংস্থান। ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্ট। বেশি উৎপাদন ব্যয়ের হওয়ায় দেশে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বহুদিন ধরে চলছে নানামুখী আলোচনা। গত বছর জুলাইয়ে শাস্ত্রী নীতিতে বন্ধ করে দেওয়া হয় ডিজেল ভিত্তিক সব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। তবে লোডশেডিং পরিস্থিতি সামাল দিতে অনেকটা বাধ্য হয়েই আগস্টে আবারও ফিরতে হয় এসব কেন্দ্রে। তবে এবার আর সেদিকে যেতে চাইছে না বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে জুনের পর থেকে ডিজেল ভিত্তিক সব কেন্দ্র বন্ধ করে দেওয়ার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি যেখানে ইউনিট প্রতি পাইকারি বিদ্যুৎ 7 টাকা দরে বিক্রি করছে বিতরণ কোম্পানিগুলোর কাছে, সেখানে গত অর্থ বছরেও ডিজেল থেকে বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়েছে 35 টাকার বেশি। এমন পরিস্থিতিতে ব্যয় সাশ্রয় আর ডলারের উপর চাপ কমাতে আমদানি করা এই জ্বালানিতে নির্ভরশীল কেন্দ্রগুলো এবার বসিয়ে রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। আর এই সিদ্ধান্তে ভরসা যোগাচ্ছে পায়রা, রামপাল, আদানির মতো কয়লাভিত্তিক কেন্দ্র। পাশাপাশি আবারও স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি শুরু হয়। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোতেও জ্বালানি সরবরাহ বাড়ার আশা বিদ্যুৎ বিভাগের। ডিজেলে এই মুহূর্তে আমাদের হাত দেওয়ার প্রয়োজন হবে না, যদি আমাদের যে পরিকল্পনা যদি আমরা গ্যাস, কয়লা এবং এইচএফ পাই। গ্যাস থেকে 6000 মেগাওয়াট প্লাস আর কয়লার থেকে 3500 মেগাওয়াটের মতো, বাকিটা লিকুইড ফুয়েল থেকে আমরা, ফার্নেস অয়েল থেকে আমরা পাবো। এইসব হতে মোটামুটি 5000 মেগাওয়াট হলে আমাদের হয়ে যাবে। বেশি উৎপাদন ব্যয়ের হয় ডিজেল নির্ভরতা থেকে বের হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে একই সঙ্গে অন্য জ্বালানির পর্যাপ্ত সংস্থান নিশ্চিত করতে না পারলে শঙ্কা রয়েছে বিপর্যয় বাড়ার। গ্যাপটাকে কমাতে হবে এবং আমাদের গ্যাস ক্ষেত্রগুলো বেশি গ্যাস উৎপাদন করতে হবে। যদি গ্যাস, কয়লা এবং সৌর এই তিনটা জ্বালানি দিয়ে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং তেলটাকে সরায় রেখে, তাহলে আমার মনে হয় এটা একটা ভালো পন্থা হতে পারে এবং সেই পন্থাতেই সরকারের কাজ করা উচিত। ক্যাপটি পর বাদে বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 3000 মেগাওয়াট, এর মধ্যে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 1300 মেগাওয়াট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম জেটির কাজ শেষের পথে, এপ্রিলের মধ্যেই হবে প্রস্তুত। মে মাসের শুরুতেই উদ্বোধনের আশা করছেন বন্দর কর্তৃপক্ষ। কার্যক্রম শুরু হলে ভাগ্য খুলবে দক্ষিণাঞ্চলবাসীর। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন তকিব পেদা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়াতে 4500 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পায়রা বন্দরের প্রথম জেটি। নির্মাণ কাজ শেষ হলে মাদার ভেসেল জাহাজের কন্টেইনার পরিবহন সহ অন্যান্য আমদানি রপ্তানির সুযোগ তৈরি হবে। বন্দর চেয়ারম্যান জানান, জেটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ইতিমধ্যে 3 ভাগের 2 ভাগেরও বেশি কাজ সম্পন্ন হয়েছে। এপ্রিলের মধ্যেই জেটি প্রস্তুত হবে এবং মে মাসের প্রথম দিকেই উদ্বোধন করা হবে। কাজের গতি অনেক বৃদ্ধি করা হয়েছে, এখন আবহাওয়া ভালো আছে গত কয়েক মাস ধরে, সেটাকে মাথায় নিয়ে গুড ওয়েদার কথা চিন্তা করে কাজের গতি অনেক বৃদ্ধি করা হয়েছে। ইনশাল্লাহ মে এপ্রিলের মধ্যেই আমরা রেডি থাকবো এটাকে ফার্স্ট অ্যাভেন্ট উৎপাদনের জন্য। স্থানীয় সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। এরপর থেকেই পূর্ণাঙ্গ রূপে বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে। এতে ভাগ্য খুলবে দক্ষিণাঞ্চলবাসীর। এপ্রিল এবং মে মাসের মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে এই পায়রা বন্দরের কার্যক্রম তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
প্রথম যেটি প্রকল্পের সাথে রয়েছে 6.35 কিলোমিটার দীর্ঘ 6 লেনের সংযোগ সড়ক এবং আন্ধারমানিক নদীর উপর 1.12 কিলোমিটার দীর্ঘ একটি সেতু, যেটির সাথে সমান্তালে এগিয়ে চলছে এসবের নির্মাণ কাজও। 650 মিটারের মূল জেটি এবং 325 বর্গমিটার ব্যাকাবিয়ার্ডের কাজ শেষ হলে 200 মিটার দীর্ঘ 3টি মাদার ভেসেল জাহাজ নিয়মিত কন্টেইনার খালাস করতে পারবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।